আমরা এখানে যে বাইকটি দেখতে পাচ্ছি, এই বাইকটি হলো একটা কোরিয়ান কোম্পানির বাইক। এই বাইকটির বয়স প্রায় 30 বছর উপরে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, দেখুন এটা হলো হোন্ডা কোম্পানির ডেলিম কোম্পানির একটি বাইক। বাইকটা আমি এখানে কোনো রিভিউ দিতেছি না, শুধু এর কিছু স্পেসিফিকেশন এখানে তুলে ধরতেছি আমি। আপনারা দেখুন এটা কোরিয়ান কোম্পানির 30 বছরের পুরনো বাইক। এটা বাইকটা নষ্ট হয়ে গেছে, বিশেষ করে এর যে ইঞ্জিনের যে পার্টসপাতি, সেই পার্টসপাতিগুলো পাওয়া যায় না এখানে বাংলাদেশে, এই জন্য এটা নষ্ট বা পরিত্যক্ত। দেখুন আমরা সামনে দিকে দেখাচ্ছি, দেখলো হোন্ডা লেখা, আর এখানে আপনার সামনে হ্যান্ডেল বারটা দেখাইতেছি। দেখুন এখানে হ্যান্ডেলে তারা খুব সুন্দর সিস্টেম করছিল কোরিয়ানরা, বাম সাইডে হ্যান্ডেল, মানে হ্যান্ডেলে যা থাকার তাই তারা দিছে। আর এটা হলো আমি মিটারটা দেখাইতেছি, দেখেন মূলত এটা হলো 750 সিসির একটা বাইক ছিল। এটা 750 সিসির বাইক। এখানে যে মাইলেজটা শো করছে, এটা প্রকৃত মাইলেজ না, এটা আপনার নষ্ট হয়ে গেছে মিটারটা। এখন ইঞ্জিনের দিকে দেখতেছি আমরা, ইঞ্জিনটা এখন ইঞ্জিন কাভারটা খুব সুন্দর দেখা যাইতেছে, কিন্তু দেখেন বাকি যা আছে, ব্রেক, স্টার্ট দেওয়ার কিক স্টার্ট, এগুলো জং পড়ে গেছে গা। এই হোন্ডাটা প্রায় 2 থেকে 3 বছর ধরে বাইরে পড়েছে, তারা এটা ইউজ করা নষ্ট হয়ে গেছে। এটা ইঞ্জিনের যে পিস্টন আছে, সেই জিনিসগুলো এখানে পাওয়া যায় না, পাওয়া যায় না, হয়তো হোন্ডাটা আর না চালাইছে না, আর মানে নষ্ট হয়ে গেছে গা। দেখুন আমি এখন পিছন দিকে দেখাচ্ছি আপনাদের, এখানে দেখেন তারা 30 বছর আগে এখানে হোন্ডার পিছনে রিং ইউজ করছে, তারা এলয় রিং এখানে ইউজ করছে, দেখতে পাচ্ছেন পিছন দিয়ে তারা এলয় রিং ইউজ করছে 30 বছর আগে। কত অ্যাডভান্স কোরিয়ানরা। তারপরে আমি সামনের দিকে দেখাচ্ছি, দেখেন সামনে তারা এখানে ড্রাম ব্রেক ইউজ করছে এবং অ্যালুমিনিয়ামের রিং ইউজ করছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো আপনারা কেউ বিশ্বাস করেন না বাইকটির বয়স হয়তো অবশ্যই 30 বছর। এই বাইকটা প্রায় 94 আগে বা 94 পরের দিকে আনছে আর কি বাইকটা বাংলাদেশ আসছে। এই বাইকটাকে আমার এক চাচাকে এক কোরিয়ান গিফট করছিল। আমার চাচা ইপিজিতে চাকরি করতো, সেই ইপিজিতে চাকরির সুবাদে এই বাইকটাকে তারা আমার চাচাকে গিফট করছিল। আর এখন দেখেন পিছন সাইডে দেখছি, এখানে যে সাসপেনশন ইউজ করছে, খুব সুন্দর স্প্রিং সাসপেনশন ইউজ করছে। আর এখানে আমরা গিয়ার দেখছি, গিয়ারটাও জং করে নষ্ট হয়ে গেছে। এই গাড়িটার গিয়ার আছিল পাঁচটা গিয়ার আছিল। মাইলেজ বেশি পাওয়া যেত না, মাইলেজ 25 থেকে 30 কিলো, হায়েস্ট 25 পাওয়া যেত এটার ভিতরে, যেহেতু 750 সিসির বাইক এটা। আর এটার আর একটা সবচেয়ে ভালো দিক আছে, এটাতে সাউন্ড সিস্টেম আছিল। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, সাউন্ড সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, এটা যে সাউন্ড সিস্টেম আছিল সেটা নষ্ট হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে শেষ দিকে দেখাই দিছি, এটার ভিতরে একটা সাউন্ড সিস্টেম আছিল। দেখেন আমরা ইঞ্জিনটা দেখাই দিছি আপনাদেরকে, ইঞ্জিনের ভিতরের ইঞ্জিনটা এখনও খুব সুন্দর বা ইয়ে আছে, এখানে কোনো জং ধরে নাই। কিন্তু আসলে আমাদের দেশে কোরিয়ান যে তাদের যে মালপাতি, সেই মালপাতিগুলো আমাদের দেশে পাওয়া যায় না, এই জন্য বাইকটা নষ্ট হয়ে গেছে। তারা চালায় না বা তেল ওরা মানে তেল খরচ হয়তো অনেক বেশি, এই জন্য বাইকটা বাইরে থাকতে একটু নষ্ট হয়ে গেছে। আমরা এখন ইঞ্জিনের ভিতর সাইড আপনাদেরকে দেখাইতেছি, দেখেন ইঞ্জিনটা মোটামুটি এখনও বেশ ভালোই আছে, কিন্তু ভালো থাকলে কী হবে, তো নষ্ট হয়ে গেছে আর কি, মাল পাওয়া যায় না, বেদা নষ্ট হয়ে গেছে, পিস্টনটা পাওয়া যায় না সম্ভবত। এই বাইকটির মালিক যে বর্তমান আছে, তার সাথে আমি কথা বলে দেখছি, সে পিস্টন পাওয়া যায় না, এদের বাইকটা নষ্ট হয়ে গেছে। তারা এখন পিছন দিকে দেখেন, পিছনে যে টায়ারটা আছে, টায়ারটাও এখন পর্যন্ত পাল্টানো হয় না, যে টায়ার সেটাই আছে, 30 বছর ধরে চালাতেছে, কিন্তু সেই যে টায়ার সেই টায়ারটাই আছে, পিছনের টায়ারটাও পাল্টানো নাই। তারপরে সামনের যে টায়ার আপনারা দেখতেছেন, দেখেন সামনের টায়ারটাও পাল্টানো নাই, রিংগুলো এখনও পর্যন্ত কিছু হয় নাই, রিংগুলো 30 বছরের আগের রিং এখনও পর্যন্ত কিছু হয় নাই।
আর আমাদের বাংলাদেশ হয়তো 30 বছর আগের যে হোন্ডাগুলো আসছিল সেগুলো আসছিল আপনার স্পোকের রিং, আর 30 বছর আগে হোন্ডাগুলো আপনি দেখতে পাচ্ছেন ওই 20-25 কিলো যায় তো অনেক তেল খাইতো। এই যে এখানে দুইটা স্পিকার আছে এই সাইডটার ভিতরে, সব জং পড়ে গেছে। এখন আমি পিছন সাইডটা দেখাইতেছি আপনাদেরকে, দেখুন পিছন সাইডটা। এর সব চারাকটি হলে এই কাগজপাতি বাংলাদেশে করতে পারে নাই, বাংলাদেশে এর কাগজপাতি কোনো রকম করা যায় নাই। দেখুন শক অ্যাবজর্বার যে স্প্রিংটা আছে সেই স্প্রিংটা খুব ভালো জাতের স্প্রিং দিছিল তারা, হাই পাওয়ার ফোর ভ্যালি, এইটার মানে বুঝলাম না। যাই, তারপর আমি আস্তে আস্তে উপর দিকে সিটটা সিটটা আসলে নষ্ট করে ফেলাইছে, পোলা পানি বাইরে খেলতে খেলতে সিটটা নষ্ট করে ফেলাইছে। আপনারা পুরো হোন্ডাটা দেখতে পাচ্ছেন। আসলে মূল মূল কথা হলো কোরিয়ানরা খুব অ্যাডভান্স, তারা যে 30 বছর আগে যে হোন্ডাগুলো তৈরি করছে আমাদের বাংলাদেশে বর্তমানে সেরকম হোন্ডা বর্তমানে আসতেছে আর কি। বর্তমানে এখন এখন আমাদের বাংলাদেশে সব হোন্ডাগুলো তৈরি হয়েছে, যেমন যে সাসপেনশনগুলো দিছে সাসপেনশনগুলো খুব ভালো সাসপেনশন দিছে। তারপর ডিস্ক ব্রেক, এখন বর্তমানে ডিস্ক ব্রেক ইউজ করতেছে বাংলাদেশে, কিন্তু 30 বছর আগে তো এগুলো আসলো না। 30 বছর আগে আমার বাংলাদেশে আসছিল ড্রাম ব্রেক, স্পোক আসছিল, রিং আসলো নর্মাল রিংগুলো আসলে অ্যালুমিনিয়াম রিং ছিল না। আমরা সামনের দিকটা দেখতে পাচ্ছি, দেখেন সামনে যে হেডলাইটটা, হেডলাইটটা হ্যালোজিন একটা হেডলাইট দিছে সামনে। সাসপেনশনটা আছে জং করে যেতেছে, 3-4 বছর ধরে এমনি পড়ে রয়েছে বাইরে বৃষ্টিতে ভিজতেছে, তারা তো কোনো যত্ন নেয় না, জিনিসটা নষ্ট করে ফেলাইছে আর কি। যাক, মোট কথা হলো আমি সবচেয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছি, তারা আসলে কোরিয়ানরা 30 বছর আগে যে হোন্ডাগুলো তৈরি করছে তারা কত অ্যাডভান্স তৈরি করছে, আর এখন যেসব হোন্ডাগুলো তারা বাইর করছে এখনকার হোন্ডাগুলো যে কী তৈরি করছে আল্লাহ জানে। খুব হাই ক্লাস হোন্ডা। এখানে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটার আপনার হলো এখানে প্রায় 12 লিটার তেল ধরতো এই ট্যাঙ্কিতে, এখানে 12 লিটারের তেল ধরতো। এখানে আমরা বাম সাইডের হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছি, মানে হ্যান্ডেলে যা থাকে তাই আছে, সামনে পিছনের লাইট, তারপরে ডাইন সাইডের যে হ্যান্ডেলটা এটার ভিতরে দেখেন যা আছে তাই। তারপরে এখানে আমরা মিটারটা দেখতে পাচ্ছি, মিটারটা আসলে এটা অ্যানালগ মিটার ইউজ করছে। যাক, সবচেয়ে বড় কথা হলো আমি যেটা বললাম যে তারা 30 বছর আগের যে হোন্ডাগুলো তারা যে অ্যাডভান্স, এই জিনিসটা আমি বুঝাইলাম আর কি, যে কোরিয়ানরা কত অ্যাডভান্স, তারা কী হোন্ডাটা তৈরি করছে এটা। আর এটা যখন পুরোপুরি ভালো ছিল, আমি অনেক ছোট ছিলাম তখন দেখছি হোন্ডাটা সেরকম একটা হোন্ডা ছিল, পিছনে অনেক বড় একটা মিউজিক সিস্টেম আছিল পিছনে হোন্ডাটার পিছনে। দেখেন ইঞ্জিনটা এখনও কত সুন্দর খোদাই করা, ইউএসএ হোন্ডা লেখা আছে ইঞ্জিনটা, কিন্তু আর সব আদার্স পার্টসগুলো জং পেরে গেছে আপনার। এখন আমাদের বাংলাদেশে এই হোন্ডাগুলো এখন অ্যাডভান্স হোন্ডাগুলো তৈরি করছে, কিন্তু 30 বছর আগে তো আগে আসলো নর্মাল হোন্ডাগুলো, সিডিআই হোন্ডা ছিল, CDI 100, CDI 80, এই হোন্ডাগুলো আসছিল আমাদের দেশে। দেখেন রিংটা এখনও সেরকম রিং, এটার রিংটা কিছু হয় না। আর এটা হলো শেষ, যেই যে আমাদের আমি যে বললাম যে এটা হলো ওই সাউন্ড সিস্টেমের যেইটা আসলো, এটা আসলো হোন্ডার পিছনে শেষ সাউন্ড সিস্টেম। দেখেন সেরকম সুন্দর একটা সাউন্ড সিস্টেম আসলো, এটা হলো হোন্ডার পিছনে লাগানো ছিল সাউন্ড সিস্টেমটা। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিন্তু ভিতরে তালা দেওয়া একটা উপরে যে এটা আছে সেটা তালা মারা, ভিতরে খুলে দেখাইতে পারলাম না, চাবি নাই, নষ্ট হয়েছে। যেটির ভিতরে আরও কী কী জেনে আসলো এটা দেখাইতে পারি, যে দেখেন এটা তালা দেওয়া, এটা আমি খুলে দেখাতে পারলাম না। যাক, আজ এ পর্যন্তই, আমি শুধু অ্যাডভান্স জিনিসটা প্রকাশ করলাম এখানে কোরিয়ানদের, এই ওরা কত অ্যাডভান্স,